বাবার স্বপ্ন পূরণে অনুপ্রেরণা হয়ে থাকবে বাবার কোচিং বললেন সদ্য প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়ার ছেলে ফিদে মাস্টার এবার দাবা অলিম্পিয়াডে অংশ নিতে কাল হাঙ্গের বাংলাদেশ দলের সাথে যাচ্ছেন তিনিও এই উপলক্ষে রাজধানীতে সুলতানা লাবণ্য প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্ত্রী দাবা ফেডারেশনের কম্পিটিশন রুমে এলেন দীর্ঘদিন পর তার চোখ জোড়া খুঁজে ফিরছে জিয়াকে এগারো সেপ্টেম্বর থেকে হাঙ্গেরির বুদাপেস্টে বসছে শততম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড যেখানে খেলার কথা ছিল জিয়ার এই অলিম্পিয়াডটা আমার জন্য খুবই দুঃখজনক কারণ জিয়া নাই জিয়া আশা করেছিল যে ওর ও এবং ওর ছেলে একসাথে টুর্নামেন্টটা খেলবে তবে সুখের খবর জিয়ার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার অংশ নিচ্ছেন এই আসরে বাবার স্বপ্ন পূরণে প্রস্তুত এই মেধাবী দাবারু আমি ভালো করে খেললে নর্ম বা রেটিং আমি বাড়াতে পারবো যেটা আমি গ্র্যান্ডমাস্টার মাস্টার টাইটেল কাছাকাছি আমাকে নিয়ে যাবে আমি এখন আমার শুধু একটাই গোল স্বপ্ন যেটা আব্বর এই স্বপ্নটাকে পূরণ করা ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি অলিম্পিয়াডগামী বাংলাদেশ দলটা তারুণ্য নির্ভর পুরুষ দলে দুই গ্র্যান্ডমাস্টার মাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেনের সঙ্গী ফাহাদ রহমান মনন রেজানীর ও তাসিন আর নারী দলের ডাব্লিউ রানী হামিদের সাথে যাচ্ছেন নওশিন আনজুম নুসরাত জাহান এবং দুই বোন ওয়ালিজা ও অদিফা সবার চাওয়া পদক জয় গতবার আমরা আমাদের ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছিলাম আমাদের ক্যাটাগরিতে আমরা গোল্ড আনা ট্রাই করবো প্রিভিয়াস রেকর্ড ভাঙতে পারি সেটা হচ্ছে তেত্রিশতম ছিল তো এটা ওইটা রেকর্ড যদি ভাঙতে পারতাম তার কথাই নিয়ে অলিম্পিয়াডের সময় বুদাপেস্টে হবে ফিদে কংগ্রেস যেখানে থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব মূলে পর্বে যদি নাও পারি আমাদের ক্যাটাগরিতে আমরা আশা করছি ইনশাল্লাহ তরুণীদের মধ্যে আমরা চ্যাম্পিয়ন হব আর আমাদের ছেলেদের ওপেন সেকশনে আমাদের একটা টার্গেট হলো যে যে পঞ্চাশের মধ্যে আমরা থাকার আশা করব। অলিম্পিয়াডের পর আরও তিনটি টুর্নামেন্টে খেলবেন ফাহাদ নীর তাহসিন ওয়াজিদা ও অদিফা শতবর্ষ পূর্তির আয়োজনে বাংলাদেশের লক্ষ্যটাও বড় মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা